আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে চটপটি। যারা চটপটি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আমরা সকলে কম বেশি চটপটি খেতে ভালোবাসি। যারা বাইরের খাবার পছন্দ করেন না তারা ঘরে বসেই এই চটপটিটা দেখে আপনারা বানাতে পারবেন। আজকে আপনাদের জন্য এই আয়োজন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। চলুন দেখে আসি কীভাবে স্বাস্থ্যসম্মত চটপটিটা করা যায় সেটা আমরা দেখে আসি। আমি সারা রাত এই মটরটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 250 গ্রাম মটর নিয়েছি, দেখুন একদম ফুলে গেছে মটরটা। এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়েছি, 2টা সিটি দিলেই এটা হয়ে যাবে, তাই আমি পরিমাণ মতো পানি দিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ মটর নিয়েছি। সারা রাত ধরে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি 2 কাপ পানি দিব। যেহেতু এটা আমি প্রেশার কুকারে করছি, 2টা সিটি দিলে এটা মটরটা গলে যাবে, তাই আমি বেশি পানি দিলাম না, কারণ এটা মাখা মাখা হবে, তার জন্য আমি 2 কাপ পানিই দিলাম। আপনার ইচ্ছে করলে কম বেশি একটু বাড়িয়েও দিতে পারেন। যারা একটু চটপটিটা একটু ঝোল রাখতে চান তারা ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম, 2টা সিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পাঁচ মিনিট পর এখন আমি চলে আসলাম। মাশাল্লাহ আমার মটরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখুন। আমি একটা দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, সবগুলি মটরে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঝোলটা মাখা মাখা রেখেছি। এখন আমি মূল উপকরণে চলে যাচ্ছি। একটা প্লেটে আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 250 গ্রাম মটর নিয়েছিলাম, সবগুলো আমি এখানে এখন উঠিয়ে নিব। চটপটিতে যা যা উপকরণ লাগবে আমি আপনাদেরকে সব পরে দেখিয়ে দিব। এখন আমি আসলে তেঁতুলের কাটটা করতে চলে যাব, যেটা দিয়ে আমরা চটপটি খেতে অনেক ভালোবাসি, সেটা করতে চলে যাব। এখন আমি এখানে 2 কাপ কুসুম গরম পানি নিয়েছি। তেঁতুলটা আমি এখানে ভিজিয়ে নিব, হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিব। তেঁতুলের কাঠ করা শেষ। এখন আমি তেঁতুলের দানাগুলো যেগুলো অবশিষ্ট রয়েছে এগুলো আমি উঠিয়ে নিব। কাঠটা পরিষ্কার করে নিয়েছি, এখন দানাগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়েছি, তারপর 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। লবণ আর চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিব। বিট লবণ কাঠটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। তারপরে আমি একটু লেবু কুচি করে নিয়েছি, লেবুর চামড়াটা, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। এই কাঠটাতে লেবুর কুচিটা দিলে অনেক ভালো ঘ্রাণ লাগে, খেতেও অনেক সুস্বাদু। এখন আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে টক ঝাল মিষ্টিতে আসলে তেঁতুলের কাঠটা অনেক মজা লাগে খেতে। হয়ে গেলে আমার তেঁতুলের কাঠ, এটা দিয়ে চটপটি খেতে আসলেই অনেক টেস্ট লাগে। এখন আমি মটরগুলিতে সব চটপটির উপকরণ একসাথে মিশিয়ে নিব। অল্প অল্প ঝোল রেখেছি। এখন আমি একটি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনার ইচ্ছে করলে হাত দিয়েও চটকিয়ে দিতে পারেন, এতে চটপটির ঝোলটা গ্রেভি হয়, ঘন হয়, খেতে অনেক ভালো লাগে। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মটরের সাথে। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি, চারপাশ থেকে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে ঝোলটা ঘন হয়ে যায়। এখন আমি 7-8টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যারা একটু ঝাল খেতে চান তারা ইচ্ছেগুলো একটু বাড়িয়ে নেবেন। চটপটি দিয়ে আসলে ঝাল না হলে ভালোই লাগে না। এখানে আমি এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি এখানে 3 টেবিল চামচ চটপটির যে মূল উপকরণ মশলাটা
রাধুনি মশলাটা আমি দিয়েছি। এটা মেশালে চটপটিটা আলাদা একটা ফ্লেভার চলে আসে, খেতেও অনেক মজা লাগে। এখন আমি পুরো মটরটাই মশলা দিয়ে মিশিয়ে নিব। চারপাশ থেকে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে মটরের মধ্যে মশলাগুলি ঢুকে। এখন আমি দুটো ডিম সিদ্ধ করেছিলাম, এখানে আমি গ্রেট করে দিব গ্রেটার দিয়ে। চারপাশ থেকে আমি এটা এখন গ্রেট করে দিয়েছি, একটু চিলি প্লেস দিয়ে দিলাম। শশা কুচি করে দিয়েছি, চারপাশে একটু শশা কুচি ছড়িয়ে দেব। এখন ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি দিলে চটপটিটা এত খেতে ভালো লাগে, আসলে অনেক মজা লাগে এটা খেতে। এখন চারপাশে আমি এটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার চটপটি। এভাবে আপনারা বাসায় চটপটিটা করতে পারবেন। তেঁতুলের কাপ করেছি, এটাও দেখতে পাচ্ছেন, কিছু ফুচকা করেছি, তারপর চটপটিটাও করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। সবগুলি উপকরণ একসাথে মিশে হয়ে গেল আমার চটপটি। চটপটি প্রেমিকদের জন্য এটা আসলে অনেক সুস্বাদু একটা খাবার, দেখলে জিভে জল চলে আসে, খেতেও অনেক মজাদার। বাসায় সবাই ট্রাই করে দেখবেন। তারপর আমি একটা ফুচকা উপর থেকে গুঁড়ো করে দিচ্ছি। যে যেভাবে খেতে আসলে ভালোবাসেন সেভাবে করে নেবেন। তারপর তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। এভাবে আর চটপটিটা খেতে এত মজা লাগে, খুবই ভালো লাগে, জিভে জল চলে আসে, দেখলেই অনেক ভালো লাগে। আমরা ইচ্ছে করলে এটা ফুচকা হিসেবেও মটরগুলি ভিতরে ঢুকিয়েও খেতে পারেন। দেখুন একটা ফুচকাকে আমি ভেঙে চটপটিগুলি ঢুকিয়ে দিচ্ছি। হয়ে গেলো আমার ফুচকা, এটাও আপনারা খেতে পারবেন, বাসা করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে আপনাদের। ইনশাআল্লাহ পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।